দীর্ঘ ৬ মাস প্রতীক্ষার পর বাংলার বাগিনীদের এসেছে ফুটবলের যে প্রতিযোগিতা, এখানে আন্ডার-17 যে এশিয়া কাপ বাছাই পর্বের যে খেলাটি চলছে সিঙ্গাপুরে, প্রথমেই তারা দুর্দান্ত সূচনা করেছে, তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিয়েছে 6-0 গোলে। এখন শুধু বাংলা বাঘেরদের টার্গেট সিঙ্গাপুর, আর এই সিঙ্গাপুরকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে তারা নিঃসন্দেহে বাংলাদেশের যে মহিলা টিম তারা চলে যাবে। আর এই খেলাটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার অর্থাৎ 30 এপ্রিল। সবাই চোখ রাখুন টি স্পোর্টস এবং আরও ফেসবুকে লাইভের মাধ্যমে দেখতে পাবেন খেলাটি। সম্ভবত 6:30 বা 7টার দিকে শুরু হবে, তো আপনারা চোখ রাখবেন সবাই টিভির পর্দাতে আর খেলা দেখবেন। তো এখন শুধু টার্গেট সিঙ্গাপুরকে হারানো, আর কোনো কিছুই দেখছে না বাংলার মহিলা টিমেরা। শেষ পর্যন্ত আসলে আমাদের একটু অপেক্ষা করতে হবে কি ঘটতে চলেছে এই রবিবারে। তো আমরা আশা করব যেখানে নিশ্চিতভাবে সিঙ্গাপুরকে হারাবে এবং দ্বিতীয় রাউন্ডে চলে যাবে বাংলার বাঘিনী মহিলা টিমেরা। তো আসলে ফুটবল খেলার যে মহিলা টিমেরা দিন দিন এগিয়ে চলেছে, এটা আসলে একটা খুবই সফলতা দিকে যাচ্ছে। তো এরকমই একটা ছোট্ট নিউজ ছিল বাংলাদেশ আন্ডার-17 মহিলাদের এই খেলা সম্পর্কে। তো টেনিস 24 চ্যানেলের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি, আল্লাহ।